ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লুত, যদি তোমরা কাউকে পাও বা তোমাদের মধ্যে কেউ যদি পায় এমন ব্যক্তিকে যে লুত আলাইহিস সালামের কাফের জাতির হ্যাঁ কুকর্মে লিপ্ত, ইয়ামালু আমালা কওমি লুত, লুত আলাইহিস সালামের কাফের জাতি, অশ্লীল হ্যাঁ নোংরা জাতির, যাদেরকে আল্লাহ কঠোর শাস্তি দিয়ে দুনিয়ায় ধ্বংস করেছিলেন, সেই জাতির কুকর্মে লিপ্ত যদি তোমাদের মধ্যে কেউ কাউকে পাই তাহলে কি করতে হবে? বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকতুলুল ফায়েলা ওয়াল মাফুলা বিহি, যে এই কুকাজ করবে তাকেও হত্যা করো, আর যার সাথে কুকাজ করা হবে আর সে তাতে তার সম্মতি আছে, তার ওপর জবরদস্তি করা হয়নি আর সে তাতে রাজি একমত, তাতে তাকেও হত্যা করো। ফাকতুলুল ফায়েলা, যে কুকাজ করে আর যার সাথে কুকাজ করা হয় সমকামিতা উভয়কে হত্যা করো। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের